ব্যক্তি অত্যন্ত ভালো এবং আমি সাধুবাদ জানাই এই কারণে যে অন্ততপক্ষে এইরকম মাঝামাঝি যদি সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন যদি একটা সমন্বয় সৃষ্টি হয় তৈলে এই উদ্যোগে কিছু কাজ হবে। আর বিশেষ করে যে অন্ততপক্ষে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে এবং সমস্যাগুলোর যে কীরকম সমাধান করা যায় সেগুলো যদি সার্বিকভাবে যদি প্রচেষ্টা চালান তাহলে অবশ্যই বর্তমান অবস্থা যে অবনতি হয়েছে অবনতি অনেকটা উন্নতি হবে। তবে আমরা যে বক্তব্যগুলো আমরা দিয়েছি পুলিশ প্রশাসন যদি আন্তরিক হয় তাহলে সিলেটের যেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি সেটা আমাদের মনে হয় তারা সেটা পারবে। পুলিশ যেটা বলছে যে তাদের জনবল যদি বলবো না তারপরেও সেটা ব্যর্থ যায় নাই, কারণ পুলিশের তৎপরতা আছে। এই জন্য হয়তো আমরা মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হচ্ছে তার বাদে নিয়ন্ত্রণের ভিতরে আছে। পুলিশ যেটা আন্তরিক যদি থাকে তাহলে আমরা মনে করি যে ওটা কোনো উদ্যোগেরই যত উদ্যোগই নেওয়া হয় ভালো উদ্যোগের কিছু পজিটিভ সাইড আছে, তো এটারও কিছু পজিটিভ দিক আছে। তবে পুলিশকে আন্তরিক হতে হবে, তা আমরা মনে করি তাদের সদিচ্ছা যদি থাকে তাহলে এই দিন দুপুরে যেগুলো অপরাধ হচ্ছে ওইগুলা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। এটা মোটামুটি ভালো, তবে এটারে আরও একটু রানিং করতে হবে এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিনিধি সংগ্রহ করতে হইব। শুধু পুলিশের উদ্যোগে নিলে হবে না, আমাদের সাধারণ কর্মীদেরকেও মানে উদ্বুদ্ধ করতে হইব।